فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته جبها ابن جانت جيسن إسلامي بنكي টাকা রাখলে এবং লাভ দিয়ে থাকে সে লাভটা গ্রহণ করা যাবে কি যাবে না অর্থাৎ সেরে সামত হবে কি হবে না আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওসহাবি আজমাইন আবাদ ইসলামী ব্যাংক বিষয়ে একাধিকবার আমি জিজ্ঞাসিত হয়েছি এবং উত্তরও দিয়েছি ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে বিস্তারিত তবে সংক্ষিপ্তকার এখানে বলবো যে ইসলামী ব্যাংকের লেনদেন তারা যেভাবে কাগজ কলমে লিখে রেখেছেন যদি তারা তাদের নীতি ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ বৈধ রয়েছে তারা বলে থাকেন যে আমরা যারা আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমরা তাদেরকে ব্যবসার শেয়ার হোল্ডার হিসেবে গ্রহণ করে থাকি এই জন্য তারা লিখে রাখেন মদারাবা সঞ্চয় হিসাব তা মদারাবা এমন একটি ব্যবসার নাম যা রসুল সাহসমে যুগেও ছিল সাহাবা একরামের যুগেও ছিল এবং সেই যুগ থেকে অধ্যাবধি চলে আসছে মদারাবা হলো ওই ব্যবসাকে বলা হয় যে একজন পয়সা দিবে আর একজন সেটাকে কাজে লাগাবে মানে একজনের অর্থ আছে কিন্তু তার ব্যবসা বাণিজ্য করার জ্ঞান নাই বা সময় নাই আরো যেন অর্থ আছে কিন্তু তার টাকা নাই কিন্তু ব্যবসায়িক জ্ঞান ইত্যাদি রয়েছে তো দুজনের ফাঁক করলো ঠিক আছে আমার টাকা আপনার শ্রম দিয়ে আপনি কাজে লাগান যা হবে লাভ অধ্য বা একটা পার্সেন্ট নির্ধারণ করে তারা চুক্তিবদ্ধ হবে তো এটা বৈধ রয়েছে ইসলামে তো ইসলামী ব্যাংক তারাও বলে থাকেন যে আমরা এইভাবে টাকা পয়সা নিয়ে থাকি কমা নিয়ে থাকি এবং এ টাকাকে আমরা হালাল পথে ব্যয় করি হালাল পথে ইনভেস্ট করি অর্থাৎ বৈধ ব্যবসায় নিয়োগ করি এরপর যে লাভ হয় সে লাভের পার্সেন্ট দিয়ে থাকি তো যদি তাই হয় তাহলে এটা বৈধ রয়েছে এটা ব্যবসা আর মহান রব্বুল আলমী ব্যবসাকে তো হালাল করেছেন ও হাল্লাহল ভাই ও হার আমারে বা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম তো তারা যেভাবে দাবি করে থাকেন সে দাবি অনুযায়ী ইনশাল্লাহ এটা ইসলাম সম্মত হবে শরীর সম্মত হবে এবং তারা প্রাণ চেষ্টা করে থাকেন ইসলামী তরিকায় এই ব্যবসাকে চালানোর জন্য এই ব্যাংক গুলিকে এরপরে এক জায়গায় তারা অফারক সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু লেনদেন করতে তারা বাধ্য তো ওই টাকার উপরে কিছু সুদ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তো ওই টাকাটা তারা ভোক্তাদেরকে দেন না অ্যাকাউন্ট হোল্ডারদেরকে সেটা একটা ফান্ড হিসেবে জমা করে দেন যে ফান্ডের নাম তারা দিয়েছেন হারাম ফান্ড এটা বিশেষ করে ইসলামী ব্যাংক সামনে বলতে পারি তাদের একজন উদ্বোধন কর্মকর্তা এভাবে বলেছেন যে হারাম ফান্ডে জমা রাখেন এবং ওখান থেকে গরিব মিসকিন অসহায় হত দরিদ্রদের মাঝে বিতরণ করে এটা ওই অ্যাকাউন্ট হোল্ডারদের কারো মাঝে বিতরণ করেন না তাহলে তো বলা যায় যে সার্বিক চেষ্টা করেছেন অতএব এই এইসব ব্যাংকগুলিতে আশা করা যায় যে টাকা পয়সা জমা রাখা বৈধ রয়েছে আর তারা যেভাবে মূলনীতি নীতি এঁকেছেন সেই মূলনীতি নীতি অনুযায়ী যদি তারা ব্যবসা করেন তাহলে ব্যবসার যেহেতু লাভ হিসেবে তারা দেন একটা পার্সেন্ট সেটাও বৈধ রয়েছে ইনশাল্লাহ পরিশেষে বলবো যে আপনি সেখানে টাকা রেখেছেন ভালো কথা ইনশাল্লাহ এটা আপনার বৈধ রয়েছে আপনার জন্য এবং তারা লাভ লসের ভিত্তিতে যা দিবেন সেটা আপনার জন্য বৈধ রয়েছে রয়েছে আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে সন্দেহ কারণ এখানে যদিও হালাল বলা হচ্ছে বা হালাল পথে তারা ইনকাম করার চেষ্টা করছে বা ইসলাম সন্দেহ চলার চেষ্টা করে কিন্তু এরপর মানুষ ব্যাংকের সাথে জড়িত হতে হয় বলে কিছু সুদীর সুদের কারবার জড়িয়ে যাওয়া লাগে বাধ্যগত অবস্থায় তে এসব চিন্তা করে যদি আপনি মনে করেন যে না এ অর্থটা আমি নেব না এই বর্ধিত অর্থটা যেহেতু সন্দেহ সন্দেহের সৃষ্টি হয়েছে তাহলে ফকির মিসকিন হত দরিদ্র আপনি এদের দিতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি ভোগ করেন সেটারও ইনশাল্লাহ অবকাশ রয়েছে বিশেষ করে এই ইসলামী ব্যাংকগুলির মাধ্যমে যে লাভ পাবেন সেটার বৈধতা রয়েছে কিন্তু অন্যান্য ব্যাংক যেগুলি ইসলামী তরিকায় চায় না এবং স্পষ্টভাবে তারা শুধু লেনদেন লিপ্ত তাদের লাভ স্পষ্ট সুদ কাজে ওটা ভক্ষণ করা যাবে না আর ওটা থেকে তো করে এটাই পথ যে হয় ওটা ওই টাকা উঠিয়ে নিয়ে ওই ফকির মিশ দরিদ্র বা জনকল্যামূলক কোনো কাজে বাই করে দিবে অথবা ব্যাংকে জমা রেখে দেবে ব্যাংকে রেখে দিলে উঠাবে না কারণ ওই টাকা সে বৈধ মূল মূলত বৈধ মালিক নয় ওই টাকা ব্যাংকে রেখে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা অনিস্লামী ব্যাংকের ক্ষেত্রে বলছি কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তো বুঝতেই পারলেন পক্ষে বিপক্ষে আশা করা যায় ইনশাল্লাহ লেনদেন বৈধ রয়েছে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে সুদ থেকে বাঁচার জন্যে আর আল্লাহ সাদ্দার বাইরে কাউকে বোঝা চাপান না লাইকাল্লাহুল্লাহ নাফসান ইল্লা ওয়সাআহা আল্লাহ কোন আত্তাকে তার সাদ্দার বাইরে বোঝা চাপান না আমরা আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ মাসতা আদম তোমরা আল্লাহকে ভয় করো যারা সাদ্দা কাজী টাকা পয়সা যদি একান্ত জমা রাখার দরকার হয় প্রয়োজন হয় তাহলে এই জাতীয় ব্যাংকে রাখা উচিত এবং তারা যে ভাবে লাভ লাশে ভিত্তিতে দিয়ে থাকেন ইনশাআল্লাহ এর নেয়াত বৈধ রয়েছে আশা কর উত্তর পেয়েছেন সাবিস্তরে